নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেল সকাল বিকাল লাইফে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও আজ আমি আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি সেটি হল স্বপ্নে সাপ দেখলে কি হয় স্বপ্নে যদি আমরা কখনো সাপ দেখে থাকি তাহলে কি হয় এবং কি তার প্রতিক্রিয়া ও ফলাফল সে কথা আজ আমি আপনাদের বিস্তারিত জানাবো সাপ এই নামটা শুনলেই শরীরে শিহরণ জাগে বিশেষ করে মহিলারা এই শরীরসিপ দেখলে একটু বেশি ভয় পেয়ে যান তা সে বাস্তবে হোক বা স্বপ্নে হোক স্বপ্নে মা মনসার বাহন দেখা দিলে ঘুমের ব্যাঘাত ঘটে এ কথা অবশ্য ঠিক ঘুম ভেঙে গেলে মনটা অনেক সময় খারাপ হয়ে যায় অনেকের বিশ্বাস স্বপ্নে সাপ দেখলে মা মনসার পুজো দিতে হয় এতে বাধাবিঘ্ন দূরে থাকে কিন্তু জানেন কি সব ধরনের স্বপ্নের একই রকম মানে হয় না প্রত্যেকটি স্বপ্নের একটি আলাদা আলাদা অর্থ রয়েছে স্বপ্ন নানাভাবে আমাদের জীবনের দিশা দেখিয়ে থাকে অনেক সময় স্বপ্ন আমাদের জীবনে যেমন খারাপ ইঙ্গিত বহন করে আনে আবার এমন কিছু স্বপ্ন আছে যা সৌভাগ্যের বার্তাও বয়ে আনে স্বপ্নে আমরা অনেক সময় অনেক কিছুই দেখে থাকি স্বপ্নে যা দেখি তার সঙ্গে জীবনে আমাদের কি হতে চলেছে তার একটা যোগসূত্র আছে স্বপ্নশাস্ত্র যদি মানেন তাহলে বলতে হয় স্বপ্নের মধ্যে আমাদের ভবিষ্যতের ঘটনার ইঙ্গিত লুকিয়ে থাকে কেউ যদি স্বপ্নে সাপ দেখে তাহলে বুঝতে হবে তার মধ্যে অনেক আবেগ কাজ করছে এমন কি তার জীবনে অনেক পরিবর্তন আসতে চলেছে তাই স্বপ্নে সাপ দেখলে কি হয় বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিন যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনি তাড়াতাড়ি পেয়ে যেতে পারেন তাহলে এখন বন্ধুরা জেনে নিন স্বপ্নে সাপ দেখলে কি হয় বিশেষজ্ঞদের মতে স্বপ্নে বিশাল আকৃতির সাপ হোক কিংবা যেমনই সাপ দেখেন না কেন এটা থেকে ধন সম্পদ প্রাপ্তির ইঙ্গিত বলে মনে করা হয় মনে রাখবেন স্বপ্নে সাপ দেখার অর্থ হলো আপনার জীবন পরিবর্তন হতে চলেছে অপরদিকে শাস্ত্র মতে যদি আপনি কিছুদিন পর পর সাপ দেখেন তাহলে আপনার কোনো ইচ্ছা বা মনের আশা পূর্ণ হতে চলেছে বলে জানা যায় স্বপ্নে সাপ কাটলে কিংবা সাপ ক্ষতি করলে কি হয় জানেন কি যদি কেউ দেখেন স্বপ্নে যে আপনাকে সাপে কাটছে কিংবা সাপ আপনাকে কোনোভাবে ক্ষতি করতে আসছে তাহলে বুঝতে হবে আপনার জীবন থেকে কোনো জটিল সমস্যার সমাধান হতে যাচ্ছে স্বপ্নে সাপ দেখলে বুঝবেন আপনি যাকে সব থেকে বেশি বিশ্বাস করেন সেই হয়তো আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে স্বপ্নে সাপ দেখার শুভ এবং অশুভ দুই ধরনের ফলই রয়েছে স্বপ্নে যদি সাপ দেখা যায় তাহলে ধনপ্রাপ্তির সূচনা করে সাপ দেখার অর্থ হলো আপনার জীবনে বদলে যেতে চলেছে আর কেউ যদি দেখেন সাপ আপনার সামনে বসে আছে কিন্তু আপনাকে কামড়ায়নি তাহলে আপনার জীবনে ভালো কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হয় যেমন আমরা অনেক সময় অনেক কিছু নিয়ে বেশ চিন্তিত থাকি অথবা অনেক সময় অনেক ঝামেলার মধ্যে দিয়ে যেতে হয় আমাদের মোট কথা আপনাকে নিয়ে যত জটিল সমস্যা আছে ওগুলো সমাধান হতে যাচ্ছে এরকম ইঙ্গিত করে বলে মনে করা হয় বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে আর ভালো লাগলে ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা এভাবেই আরও অন্য নতুন ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে কোনোদিন দিন বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার পাশে থাকবেন ধন্যবাদ